মায়ের বদন যদি মলিন হয় তবে জলে ভাসে, ভাসবেই সন্তানের নয়ন। দেশটাই মা, বাংলার বুকে এমন গৌরব গেঁথে দেয়া রবীন্দ্রনাথের কাছে কেমন ছিলেন গর্ভধারিণী মা সারদা দেবী? ছুটি গল্পের ফটিকের আজীবন মায়ের কাছে যাবার তাড়না কি নিজস্ব? মা দিবসে মা নিয়ে ঠাকুরের ভাবনা নিয়ে সাদা ধাবি বিশেষ রিপোর্ট। বাঙালির শত আবেগ আর শত খেয়ালের হাতে খড়ি তার হাতে, আজীবন তার সৃষ্টিসুধায় সংখ্যার চাইতে বেশি গুরুত্বে জায়গা পেয়েছে মা আর মাতৃভূমি। অথচ রবির শৈশবে মা তার থেকে অনেক দূরে। 1861-তে যখন রবির জন্ম, মা সারদা দেবীর বয়স তখন 34। মায়ের 14তম সন্তান তিনি। এই বাড়ির অন্য সব শিশুর মতোই রবির প্রাথমিক জীবন কেটেছে ধাত্রীর কোলে। জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ লিখেছেন, আমি শুধু হাসি চুপটি করি, যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে, স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এরপর মাত্র 13 বছর 10 মাস সেই পুরন প্রশ্ন এই ধরিত্রীতে, মার চাইতে আপনার কেউ কি হয়? মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে, কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ চেয়ে। এই যে মা নেই, মাকে হারানোর কষ্ট এবং মা মায়ের চাউনিটা সারা আকাশ জুড়ে চেয়ে আছে, এটাই সবচেয়ে বড় বেদনার জায়গা, স্মৃতির জায়গা। রবীন্দ্রনাথ এভাবে অনবরত স্মরণ করেছেন তার মাকে। মা, সে তো অনন্ত অনুভবের জায়গা। ভোলানাথে সেই অনুযোগে ভর করে মাকে না পাওয়ার যাতনা গুজে গেছেন, আর মাকে না পাবার তীব্র বাসনায় থাকা ছুটি গল্পের ফটিকই যেন রবির মাতৃভাবনার বড় আশ্রয়, যা দিনে দিনে বাংলায় গড়ে তুলেছে মাতৃরূপের এক সার্বজনীনতা। মাকে পাইনি নিজে, কাজে অন্য অন্যদের মাকে নিয়ে কি করা যেতে পারে, মার সম্বন্ধে কি চিন্তা, সবই খোকা মাকে মানে জিজ্ঞাসা করতেছে নানান প্রশ্ন। দিকে দিকে যখন রবির কিরণে উদ্ভাসিত সবাই, তখন দেশকে মা হিসেবে একে সকল মলিনতা ছুড়ে নয়ন জলে ভেসে পরিশুদ্ধ হতে আজও বাঙালিকে শিখিয়ে যাচ্ছেন। রত্নগর্ভা সারদা দেবী জেনে যেতে পারেননি কি রত্ন তিনি ধারণ করেছিলেন। সাদা থামি বিশেতু, এটিএন নিউজ, ঢাকা।